বাঙালি দর্শক যেটা চেনে নিমু ভৌমিক মানেই একটা ভিলেন বাড়িতে এসে অশান্তি করবে বা হিরোইনের ওপর অত্যাচার করবে এই জিনিসগুলো এই জিনিসগুলো সবাই জানে এখন জেনে গেছে এখন তো অত্যন্ত পরিচিত মুখ এখন জানে কারণ আমাকে বহু জায়গায় দেখতে পেয়েছে কারণ আমি সামাজিক কাজ ইয়েতে কাজ করি তো তা সেখানে আমাকে বহু লোক দেখেছে এবং দেখে বলতো যে আপনি ভিলেন করেন এইসব রোল করেন অথচ আপনি এত ভালো মানুষ আমি ও তখন ওদের বলি যে প্রাণ সাহেব যে অভিনয় করতেন অসাধারণ ভিলেন করতেন এবং তিনিও মানুষ হিসাবে খুব ভালো ছিলেন আমি আশাবাদী প্রচন্ড প্রচণ্ড কিন্তু একটা জিনিস বলেন হেভিওয়েট কোনো আমি কাউকে মনে মনে করি না হেভিওয়েট কে আপনি দেখেছেন গত বিধানসভা নির্বাচনে গত লোকসভা নির্বাচনে কোথায় হেভিওয়েট হেভিওয়েট বলে কিছু জিনিস নেই আমি যদি দেশের জন্য কাজ করতে চাই আমি যদি মানুষের সঙ্গে মিশতে চাই আমি যদি মানুষ আমাকে ভালোবাসে সেখানে আমার কোনো হেভি ওয়েট বলে কিছু নেই আজকে মোহাম্মদ সেলিমকে অন্য জায়গা থেকে ওখানে গিয়ে দাঁড়াতে হচ্ছে কিন্তু আমি তো ওখানকার সোনে সয়েল, আমি তো ওখানকারই ছেলে আমি ওখানেই মানুষ সুতরাং ওখানে আমি বহু নাটক করেছি খেলাধুলো করেছি ন্যাচারালি ওখানেই আমার প্রেফারেন্সটা আমার বেশি বলে আমি মনে করি কারণ যেভাবে আমি ওখান থেকে টেলিফোনে যা কথাবার্তা বলছি আমার সঙ্গে শহে শয়ে লোক তারা অত্যন্ত উদ্গ্রীব যে আমি কবে যাব আপনাকে দীর্ঘদিন দেখা গেছে সুভাষ চক্রবর্তীর ছায়া সঙ্গী হিসেবে সুভাষ চক্রবর্তীর শেষ জীবনে সেখান থেকে হঠাৎ বিজেপি কেন সেখান থেকে দেখুন এটা অন্য জিনিস সুভাষ চক্রবর্তী আমার দাদা ভাইয়ের সম্পর্ক আমাকে কোনোদিন পার্টির হিসাবে আমি কোনো জায়গায় যাইনি আমি সুভাষদার সঙ্গে থাকতাম কিন্তু সুভাষদা আমাকে ছোট ভাইয়ের মতো মনে করত না আমাকে বর্দা বলতো সিপিএম এর সাপোর্টার তো ছিলামই না আমি এখন পুরো মানে ওদের কাজকর্ম দেখে আমি হয়তো অনেক সময় কিছু বলতে চাইতাম কিন্তু আমি বলতাম না যে কেন এর মধ্যে যাব যে কে কী ভালো কাজ করছে না করছে সুতরাং আমার সঙ্গে সুবাগদার দাদা ভাইয়ের সম্পর্ক রায়গঞ্জ থেকে যেটা বারবার বলা হচ্ছে যে রাজ্যে যে কটা আসন রয়েছে তার মধ্যে অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে রায়গঞ্জ কারণ দীপা দাসমুন্সী একদিকে কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন পাশাপাশি প্রিয়রঞ্জন রঞ্জন দাসমুন্সীর ভাই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দাঁড়াচ্ছে মোহাম্মদ সেলিম সিপিএম এর অন্যতম বড় মুখ এবং আপনি এইরকম একটা চতুর্মুখী লড়াই যেখানে হচ্ছে সেখানে আপনি কিভাবে ভোটের প্রচার করছেন এবং কিভাবে গুটি সাজাচ্ছেন রায়গঞ্জের জন্য আমি গুটি সাজাচ্ছি আমি তো বৃহস্পতিবার যাচ্ছি আমি ওখানে গুটি সাজাচ্ছি ওদের সঙ্গে আমার রেগুলার যোগাযোগ আছে ওরা আমার সঙ্গে করছে এবং ওখানে গিয়ে আমি ঠিক করবো কী করে কারণ প্রথম দিনই আমি একটা রোড শো করতে চাই কারণ ওখানে লোক আমাকে দেখার জন্য পাগল কিন্তু দেখার জন্যে মানে কি নিমুদা আসছে নিমুদার প্রতি ওদের যে শ্রদ্ধা ওদের যে ভালোবাসা সেইটা আমি প্রথমেই প্রকাশ করতে চাই তারপরে পার্টি হিসাবে যেভাবে যেভাবে করার করণীয় যারা করে আপনি বলুন না দাস দাসবংশী দেওয়ার মানে ইয়ে প্রিয় দাদা না ভাই যে সে যখন লড়ছে সে তো তৃণমূল ছিল না সে তো তৃণমূলই ছিল না তিনি তো আপনার কংগ্রেসের ছিল সে এইবার তৃণমূলে জয়েন করেছে সঙ্গে সঙ্গে তিনি তৃণমূলে জয়েন করেই সে সিটটা পেয়ে গেছেন এটা তো লোকে বুঝে যে একটা লোক দলছুর তাকে এনে আমি আনলাম এটা তো লোকের মনে আছে যে তাকে দল ছুট করে আমার এখানে এসছে আমি তাকে মন্ত্রী করে দেবো বা আমি তাকে এমপি করে দেবো এটা তো থাকে কিন্তু এটা বোঝে মানুষ আমি দিব্যাদ মুন্সির বিরুদ্ধেও করব সবারই যার যা কাজের ধরন সেই নিয়ে আলোচনা করব। আমি তো এরকম না যে আমি আর আমি কোনো গালাগালির মধ্যে নেই কারো বিরুদ্ধে কোনো কথা বলা আমি বলবো না আমি আমার কথা বলবো তাতে আমাকে লোক যদি নেয় দেবে কিন্তু কারোর বিরুদ্ধে কোনো কথা বলার আমার কোনো সব ইচ্ছে নেই আমার শেষ প্রশ্ন যে আপনি আপনার কোন ইমেজটাকে কাজ কাজে লাগাবেন চলচ্চিত্র যাত্রা গত পনেরো ষোলো বছরের যে যাত্রার এক্সপিরিয়েন্স সেইটাকে সেই ইমেজটাকে কাজে লাগাবেন নাকি একেবারে পুরোপুরি রাজনৈতিক একটা ক্যারেক্টার তৈরি না না আমি একদম রায়গঞ্জবাসী হিসাবে রায়গঞ্জের সান অফ দ্য সয়েল হিসাবে আমি তাদের কাছে আবেদন করবো এবং আমার মনে হয় আমি যাত্রাতেও যা দেখেছি আমাকে দেখলে লোক আপনি নিজের মুখে বলা ঠিক না সেটা হচ্ছে প্রত্যেকটা লোক আবাল বৃদ্ধ বনিতা আমি যখন মঞ্চে উঠি দাঁড়িয়ে পড়ে হই হই করে তার মানে আমার প্রতি তাদের একটা ভালোবাসা আছে আর একটা জিনিস বলুন তো যে গ্রামের লোক শহরের লোক তারা যদি আমাকে ভালো না বাসতো তাহলে আমাকে ষোলো বছর ধরে আমি যাত্রা করতাম কোনো ফিল্ম আর্টিস্ট আজ পর্যন্ত করেনি